সালামু আলাইকুম। আশা করি আপনি সবাই ভালো আছেন। অ্যানালাইটিক মুভমেন্ট মাইক্রোসফট অফিস প্যাকেজে আমি আপনাদেরকে মাইক্রোসফট অফিসের ওয়ার্ড দেখাচ্ছি, অর্থাৎ ওয়ার্ড সম্পর্কে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বেসিক্যালি আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট শেখানোর চেষ্টা করতেছি। আপনি যদি আমার এই ভিডিও সিরিজটি সম্পূর্ণ দেখে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত, অবশ্যই আপনি মাইক্রোসফট অফিস সম্পর্কে শিখতে পারবেন বা মাইক্রোসফট অফিস সম্পর্কে জানতে পারবেন, ঠিক আছে? তো গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখেছিলাম মেলিং কি, মেলিং এই মেনুটির কাজ দেখিয়ে দিয়েছিলাম। আজকে আমি রিভিউ মেনুর কাজ দেখিয়ে দেবো। তো রিভিউ কি? তো রিভিউর কাজ হচ্ছে, আমি সাপোজ এখানে কিছু একটা কন্টেন্ট লিখে নিই, সাপোজ বাংলাদেশ, কান্ট্রি, আমি এটাকে কপি করি, পেস্ট পেস্ট করলাম, সরি, তো এখানে আমি একটা এখানে লিখে নিলাম হচ্ছে একটা। তো এখানে প্রথমে লেখা আছে এবিসি স্পেলিং গ্রামার। তো স্পেলিং গ্রামার হচ্ছে, স্পেলিং গ্রামারের কাজ হচ্ছে এখানে আমার কোনো কিছু শর্ট ভুল আছে কিনা, তো আমার এখানে বানান ভুল আছে কিনা, আমার এই সেন্টেন্সে সঠিক বানানটা ঠিক আছে কিনা, এটা যেন শিখে গেলে স্পেলিং গ্রামার। তো গ্রামার ফুল ফ্লো করে সেটাকে সঠিক করার চেষ্টা করে, অর্থাৎ এই জন্য আছে স্পেলিং গ্রামার। তারপরে থিসার্স, থিসারের কাজ হচ্ছে এখানে আপনার এখানে সাপোজ কোনো একটা ওয়ার্ড এখানে মিসিং করে ফেলছেন, এখানে সাপোজ লিখতেছি আছে বাংলাদেশ, তো এখানে বাংলাদেশে কিন্তু খুঁজে পাচ্ছে না একটু। তো বেসিক্যালি এট এ লস ফর ওয়াট, লেট আস সাজেস্ট অ্যানাদার ওয়ে টু সে হোয়াট ইউ মিন, অর্থাৎ যদি আপনি কোনো ওয়ার্ড লস করে ফেলেন সেটিকে অন্য উপায়ে কীভাবে বলতে পারেন সেটি এখানে লিখতে হয়। তো অবশ্যই আপনাকে ইন্টারনেটের সাথে কানেক্ট হতে হবে, নর্মালি যদি হন সেক্ষেত্রেও হবে, বাট আমি 2019 অফিস প্যাকেজে সেটি অবশ্যই কিন্তু আপনাকে ইন্টারনেটের সাথে কানেক্ট হতে হয়, কানেক্ট হয়ে কাজটি করতে হবে, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে এবিসি ওয়ার্ড কাউন্ট, অর্থাৎ আপনি যদি এবিসি ওয়ার্ড কাউন্ট করতে চান, অর্থাৎ টোটাল এখানে কয়টি আমার ওয়ার্ড রয়েছে, কয়টি স্পেস রয়েছে, কয়টি বর্ণ রয়েছে, টোটাল কি, এই ধরনের ইনফরমেশনের জন্য আপনি এখানে ক্লিক করবেন, দেখবেন এখানে বলে দিচ্ছে। অর্থাৎ পেজ তিনটি নিয়েছে, ওয়ার্ড হচ্ছে 120টি, ক্যারেক্টার হচ্ছে নো স্পেস 170, ক্যারেক্টার উইথ স্পেস 980, প্যারাগ্রাফ হচ্ছে 10, লাইন হচ্ছে 15, ঠিক আছে? এই টোটাল ইনফরমেশনটার জন্য আপনি এখানে এখানে রাখলে কিন্তু আপনাকে বলে দিচ্ছে, ঠিক আছে? তো টোটাল এ কাউন্ট করার জন্য কিন্তু আপনি কমান্ডটি ইউজ করতে পারবেন, ঠিক আছে? দেখুন অটোমেটিক কিন্তু এটা দিয়ে কাউন্ট করতে পারতেছেন, ঠিক আছে? ওকে, আমি এটা কেটে দিলাম। তো এরপর আছে চেক অ্যাক্সেসিবিলিটি, এখানে চেক অ্যাক্সেসিবিলিটি আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন, দেখুন প্রত্যেকটা সে অটোমেটিক চেক করে ফেলতে পারে। এবং এডিশনাল ইনফরমেশন হোয়াই ফিক্স স্ক্রিন রিডার ক্যান রিড ব্ল্যাঙ্ক দ্য ক্যারেক্টার অ্যাজ দ্য ব্ল্যাঙ্ক, দেখিনি অটোমেটিক সে ব্ল্যাঙ্ক খুঁজে পাচ্ছে, আমি তো আপনাকে বলে দিচ্ছি। অ্যাক্সেসিবিলিটি পূর্বে ছিল রিড আউট, রিড আউট মানে হচ্ছে আপনি আপনি যেটা এখানে লিখেছিলেন সেই লেখাটাকে সে রিড আউট করে দিবে, অর্থাৎ পড়ে দিবে। তো বেসিক্যালি আমি আবারও বলেছি 2019 অফিস প্যাকেজে এগুলো কিন্তু ফিচার্স। ওকে, আমি সরি রিভিউ এখানে রিড আউট যদি করেন তাহলে দেখুন কান্ট্রি বাংলাদেশ ইজ বিউটিফুল কান্ট্রি, Bangladesh is beautiful country. Bangladesh is beautiful country. Bangladesh is beautiful country. বাংলাদেশ, ওকে। তো আপনি যদি এখানে রিটার্ন দেন বাংলাদেশ, প্রথমে গিয়ে যদি দেন আই এম এম ডি মমি অল ইসলাম, আই এম ফ্রম বাংলাদেশ, ঠিক আছে? তো এইভাবে যদি আপনি রিটার্ন করাতে চান সেক্ষেত্রে আপনি এখানে রিটার্ন করে নিতে পারবেন, ঠিক আছে? রিটার্ন অপশনটা হচ্ছে এটা, এটা তো আমি দেখিয়ে দিলাম। এরপর ট্রান্সলেট, আপনি যদি ট্রান্সলেট করতে চান, ট্রান্সলেট সিলেকশন, ট্রান্সলেট ডকুমেন্ট, অর্থাৎ এটি যদি আপনি ট্রান্সলেট করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইন্টারনেটের সাথে কানেক্ট হতে হবে। আর এই ফিচার্সটি বেসিক্যালি ইন্টারনেটের সাথে কানেক্ট, অর্থাৎ আপনি এখান থেকে
ট্রান্সলেট করতে পারেন বিভিন্ন ভাষায়, অর্থাৎ বিভিন্ন নতুন নতুন ভাষায় আদার কান্ট্রি ভাষা আপনি আপনার ইংলিশ ওয়ার্ডটাকে ট্রান্সলেট করে নিতে পারবেন, ঠিক আছে? ট্রান্সলেটের জন্য এই অপশনটা আপনি ব্যবহার করবেন। এরপর ল্যাঙ্গুয়েজ অ্যাজ ওয়েল অ্যাজ সেম, আপনার বেসিক্যালি ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করার জন্য, সাপোজ আমি এখানে ইংলিশ লিখলাম, আমি অন্য দেশের ভাষায় হিন্দি লিখবো বা অ্যারাবিক লিখবো বা হচ্ছে অন্য কোনো একটা বা চায়না এরকম ভাষা একটা লিখবো, সেক্ষেত্রে আপনি এটাকে ট্রান্সলেট করে দিতে পারবেন, ঠিক আছে? তো এরপরে হচ্ছে কি কমেন্ট, আমি কমেন্ট আপনাকে আগে দেখিয়ে দিয়েছিলাম, তারপরে এখানে বলছি এখানে আপনি কমেন্ট করে রাখতে পারবেন যে ইটস মি, বা সাপোজ আপনি আপনার পছন্দ মতো এখানে কমেন্টস গুলো করে রেখে দিতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। দেখুন এখানে আপনার কমেন্টস বক্স কিন্তু থেকে যাচ্ছে, ঠিক আছে, যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এই জায়গায় কি করবেন আপনার কমেন্ট গুলা করবেন। ওকে, তো কমেন্টের জন্য বেসিক্যালি হচ্ছে এগুলো আপনি এখানে কমেন্ট ক্লিক করার পরে এখানে ডিলিট কমেন্ট ডিলিট ডিলিট হয়ে যাবে। আবার যদি প্রিভিয়াস কমেন্ট দেখেন, নেক্সট কমেন্ট যদি এখানে করতে চান, আমি এখানে আন্ডারলাইন দিলাম, এখানে আবার নিউ কমেন্ট করে দেন, আমি দেখলাম আই এম ওকে। তো দেখুন এখানে আছে নেক্সট কমেন্ট কি ছিল আর প্রিভিয়াস কমেন্ট কি ছিল, এই দুটি অপশন আপনাকে এখানে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে সিম্পল মার্ক আপ, অর্থাৎ এখানে আপনি যদি এখানে অল্প কিছু মার্ক করতে চান, সিম্পল মার্ক আপ অপশনটি এখানে রয়েছে, অর্থাৎ দেখুন অল মার্ক আপ, কিন্তু অল মার্ক আপ হয়ে যাবে, দেখুন সিম্পল সিম্পলি এখানে বুঝতে পারতেছেন, আমি যদি এখানে ইয়ে করে দিই, দেখুন একটু স্পেসিফিক ওয়েট সিম্পল অরিজিনাল যদি করে দিই, অরিজিনাল তো মার্ক আপ করে নেওয়া যায়, এগুলো একটু আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, ফরম্যাটে শো অল কমেন্টস, আমি এখানে কিন্তু আগে পূর্বে কমেন্টস করি না, কমেন্টগুলো ডিলিট করে দিয়েছি, এই জন্য এখানে মার্ক আপগুলো নিচ্ছে না, বাট যদি থাকতো সেক্ষেত্রে এটা মার্ক আপটা নিয়ে নিত, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে অ্যাকসেপ্ট অ্যান্ড রিজেক্ট, অ্যাকসেপ্ট অ্যান্ড মুভ টু নেক্সট, অ্যাকসেপ্ট অ্যান্ড মুভ টু নেক্সট, দেয়ার আরেন্ট এনি কমেন্টস অ্যান্ড ট্র্যাক চেঞ্জ ইন ইউর ডকুমেন্ট। তো বেসিক্যালি আপনি যদি কোনো কমেন্ট নিয়ে কাজ করতে চান, তো প্রথমে যে কমেন্ট করবেন, এরপরে হচ্ছে এগুলো কী কী করবেন মার্ক আপ, দেখুন আমি যদি কমেন্টটা এখানে নিউ কমেন্টে নিয়ে আসি, দেখুন এটা কিন্তু আমার অরিজিনাল এখানে কিন্তু মার্ক আপ করে দিয়েছে, ঠিক আছে? ওখানে অ্যাকসেপ্ট অটোমেটিক এখানে কী হচ্ছে অ্যাকসেপ্ট হচ্ছে, আমি যদি রিজেক্ট করে দিই সে কিন্তু রিজেক্ট মুভড, এটাকে যদি রিজেক্ট করে দিই রিজেক্ট। ওকে, তো এইগুলো হচ্ছে বেসিক্যালি অ্যাকসেপ্ট অ্যান্ড রিজেক্ট এর কাজ। তো বেসিক্যালি হচ্ছে কমেন্ট করার পরে আপনি এই অপশনগুলো কাজ করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু করতে পারবেন না, ঠিক আছে? তারপর হচ্ছে নেক্সট প্রিভিয়াস, এই দুইটাই আমি করেছিলাম, সেটা এখানে দুইটাই রয়েছে, আমি যদি আরও কিছু কমেন্টস করতাম সেক্ষেত্রে কমেন্টটা আমার এই জায়গায় থাকতো। ওকে, তারপর হচ্ছে কম্পেয়ার, আপনি যদি কম্পেয়ার করতে চান অরিজিনাল ডকুমেন্ট, এখানে আপনার যে দুটি ডকুমেন্ট থাকবে সেই দুইটি ডকুমেন্টের মধ্যে এক একটার ভিতরে কমেন্ট কর, এখানে ব্রাউজার থেকে আপনার ডকুমেন্টের লোকেশন দেখিয়ে দিবেন। তারপর আমি ডেস্কটপে গেলাম, ডেস্কটপে যাওয়ার পরে এখানে দেখছি এনলাইটেন মমিন কম্পেয়ার করতে চান, আমি এখান থেকেও দিলাম যে কি এনলাইটেন মমিন, তো বেসিক্যালি এটা ডিফারেন্ট হয়ে থাকে, আমি তারপরে সেম একই দিলাম, এখানে কম্পেয়ার হচ্ছে কি এনলাইটেন মমিন এনলাইটেন মমিন, লেভেল চেঞ্জ হচ্ছে অদার। ওকে, এই দুটোর পরিবর্তন চেঞ্জিং হচ্ছে কি শুধুমাত্র অদার, তো এটা হচ্ছে কম্পেয়ার, আপনি এখান থেকে কম্পেয়ার করতে পারেন। এরপর সেই রিস্ট্রিক্ট এডিটিং, ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এই রিস্ট্রিক্টেড এডিটিং অর্থাৎ ফরম্যাটিং রিস্ট্রিকশন লিমিট ফরম্যাটিং টু সিলেকশন স্টেজ, লিমিট ফরম্যাটিং দ্যাটস মিন আপনি এখানে যদি চান এডিটিং রিস্ট্রিকশন উপরে করে দিচ্ছে কি লিমিট ফরম্যাটিং, অর্থাৎ লিমিট ফরম্যাটিং টু সিলেকশন স্টাইল, এরপর হচ্ছে কি এডিটিং রিস্ট্রিকশন অর্থাৎ নো চেঞ্জ রিড অনলি, শুধু কি এটা রিড অনলি থাকবে নাকি ফিলিং ইন ফর্ম নাকি কমেন্টস নাকি ট্র্যাক চেঞ্জ, এই ধরনের কাজ আমি যদি নো চেঞ্জ দিয়ে দিই তাহলে কে কিন্তু চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? এগুলো কিন্তু চেঞ্জ করবে না, সেভ দেওয়ার পরে অটোমেটিক এটা কি থেকে যাবে। তো এভরিওয়ান এখানে কিন্তু এভরিওয়ান থাকবে কি থাকবে না, এক্সেপশনাল অপশন এগুলো কিন্তু এখানে আপনাকে দেখিয়ে দিতে হবে, যদি বেসিক্যালি এগুলো আপনার ওয়ার্ড ডকুমেন্টটাকে হার্ডলি করার জন্য আমাদের এটা নো এডিটিং বা রিটার্নে দিলে শুধুমাত্র আমরা পড়তে পারবো, লিমিট করে দিলে সে ভালোভাবে ও এডিট করতে পারবে না, কাজ করতে পারবো না, আমরা কী করবো এই অপশনগুলো তুলে রাখবো যখন আমাদের প্রয়োজন হবে, ইয়েস সেক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করবো, আদারওয়াইজ এগুলোকে এডিট করবো না।
তো বেসিক্যালি হচ্ছে রিভিউ মিনিং হচ্ছে এই এই নর্মালি এইভাবে এই কাজগুলো আমরা করে থাকি। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।